আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমাদের ফ্যাক্টরির এই ইনসাইডটা মানে সব বিজে বীচ কালারময় হয়ে গেছে, তাই না? চতুর্দিকে শুধু বীচ কালার আর শান্তিক কালারের কম্বিনেশান, ভালো লাগছে দেখতে। তবে এরকম অবস্থা সব সময় থাকে না। আমরা রিসেন্টলি একটা অফিসের কাজ করছি আর তার সাথে আবার আরও দুইটা ক্যাশ টেবিল আমরা একটা বীজ ভান্ডারের দোকানের জন্য, এই জয়পুরহাট সদর আদর্শ পাড়ায় বীজ ভান্ডারের জন্য আমরা দুইটা ক্যাশ টেবিলের অর্ডার নিয়েছি। তো এই প্রোডাক্টগুলোরই বিস্তারিত আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো প্রথমে বলে রাখি, পাশে যেই পুরো সেক্রেটারি টেবিলটা দেখতে পাচ্ছেন, এটার কিন্তু একটা রিভিউ অলরেডি আমার করা আছে ব্যাংকের জন্য, সেটা আমি এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর এইটার বিস্তারিত জানতে হলে আজকে যেটা আমি রিভিউ করছি, দুটা টেবিল রিভিউ করবো, এটা এবং ওই ওখানে একটা রাখা আছে ওইটা, এই দুটা টেবিলের দাম এবং বিস্তারিত জানতে হলে কিন্তু ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে হবে। তো আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিতে মেলামাইন বোর্ড আসবাবপত্রের রিভিউ করা হয়, তারই ধারাবাহিকতায় আজকে থাকছে কাউন্টার ক্যাশ টেবিল এবং একটি ক্যাশ টেবিলের রিভিউ। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি কাউন্টার ক্যাশ টেবিল বা কাউন্টার টেবিল বলা যায়। কাউন্টার টেবিল এবং ক্যাশ টেবিল দুটার কম্বিনেশানে এটা তৈরি করা হয়েছে। সাইড থেকে দেখলে কিন্তু এদিকে 5 ফিট লম্বা এবং এটার কিন্তু প্রস্থটা আছে হচ্ছে 24 ইঞ্চি, 2 ফিট, 2 ফিট বাই 60 ইঞ্চি, 24 ইঞ্চি বাই 60 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট। সামনে থেকে যদি দেখায় তাহলে ঠিক এই রকম দেখতে, দুটা ড্রয়ার এবং তারপর নিচে ফাঁকা জায়গা আছে। ড্রয়ারের মাপগুলো আছে 18 বাই 10 8 করে 18 ইঞ্চি, মানে দুইটা ড্রয়ার মিলে 9 ইঞ্চি বাই 8 ইঞ্চি করে আছে মাপ। এবং এইদিকে যেটা দেওয়া আছে, মাঝখানে যে সেলটা দেওয়া আছে, এটা 12 ইঞ্চি সেলফ একটা দেওয়া আছে এবং তারপরে ফাঁকা আছে এবং নিচ পর্যন্ত কিন্তু ঢাকা আছে। অফিসের জন্য যে প্রোডাক্টগুলো আমি বানিয়েছিলাম এবং বানাই যেগুলান প্রোডাক্ট, সেই ভিডিওটাও আমি এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখবেন সেখানে কিন্তু নিচে 6 ইঞ্চি ফাঁকা থাকে। ফাঁকা রাখার যেমন সুবিধা আছে ঠিক তেমনি অসুবিধাও আছে। তো আমি আগে সুবিধাগুলো বলি। সুবিধাগুলো হচ্ছে যে আপনারা চাইলে একটা পাপোশ আপনিও ব্যবহার করতে পারবেন, আপনার সামনে যে বসে থাকবে ডিস দিয়ে স্লাইড করে তাকেও আপনি দিতে পারবেন। আর একটা সুবিধা হচ্ছে যে অনেক সময় যখন সামনে কেউ বসে তখন কিন্তু তাদের জুতা বা পা কিন্তু এই জায়গাগুলো ঠেকে যায় এবং সেক্ষেত্রে কী হয়, জায়গাটার নিচের এই বোর্ডটা কিন্তু নষ্ট হয়। এখানে একটু ফাঁকা রাখলে হয় কি, সেখানে আর কেউ কখনো পা দেয় না, কারণ তখন পা দিলে পায়ের উপরের অংশতে কিন্তু আঘাত লাগে, যার কারণে ভিতরে আর কেউ পা দেয় না। তো এটা একটা পজিটিভ। আরেকটা হচ্ছে বাতাস যে যাওয়া আসা করে এগুলোর একটা সুবিধা আছে। এখন বলি যে ফাঁকা রাখলে যে অসুবিধা, সেটা হচ্ছে যে অনেক সময় এই পারের লোক ওই পারে পা দিয়ে পা বেঁধে যায়, নিচ থেকে দেখা যায়, এগুলো হচ্ছে অসুবিধা। আরেকটা হচ্ছে যে একটা প্রাইভেসি থাকে না, অর্থাৎ সামনে যে বসে আছে তার যে পায়ে কোন ধরনের জুতা পরে আছে বা কী আছে এটার একটা প্রাইভেসি কিন্তু থাকে না, একটা আনইজি ফিল লাগে। ধরো এটা আমি খুব লেম একটা উদাহরণ দিলাম, তারপরেও কিন্তু এটা অনেকের কাছে এটা কিন্তু একটা সেন্সিটিভ ইস্যু হতে পারে, যার কারণে এটা আমি বলতে বাধ্য হলাম। তো দর্শক, এটার প্রোডাক্টটির সুপার কোম্পানির এ গ্রেড বোর্ডের 16 mm থিকনেসের 20 কালার বোর্ড দিয়ে তৈরি করা এবং সামনে 3টা 2.5 ইঞ্চির ব্ল্যাক কালারের স্ট্রাইপ দেওয়া আছে। এটা কিন্তু একেবারে সিম্পল বলা যাবে না, কারণ এখানে কিন্তু মোটামুটি খরচা হয়েছে। এখানে মোটামুটি বলতে গেলে কিন্তু 60 ইঞ্চি বাই 1 ফিট একটা বোর্ড আছে, যেটা 5 ফিট বাই 1 ফিট অলমোস্ট 300 টাকার একটা বোর্ড আছে এবং 28 ইঞ্চি সহ কিন্তু এটার কিন্তু একটা দাম আছে। তো এটাকে একেবারেই ফেললা মনে করা যাবে না এবং শর্টকাট ডিজাইন মনে করা যাবে না, বলতে গেলে এটা মোটামুটি একটা ভালো ভাইব তৈরি করেছে। এবং এটার হাইটটা আছে 30 ইঞ্চি, টপের মাপ হচ্ছে 5 ফিট বাই 2 ফিট, হাইটটা হচ্ছে 30 ইঞ্চি এবং ডিপ যে এই যে ধারাগুলো আছে হচ্ছে 20 ইঞ্চি করে এবং সামনে দুটি ড্রয়ারের দুটাতেই কিন্তু লক দেওয়া আছে এবং এটাতে চ্যানেল ব্যবহার করা হয় নাই খরচাটা একটু কমানোর জন্য। এবং ড্রয়ারের তলাতে শান্টেক কালারের 6 mm মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে, দুটাতে জিএস ক্যামের লক এবং 6 ইঞ্চি রড হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে। তো এই তো বিস্তারিত আর বলার মতো এটা কিছুই নাই, এটার দাম একটু পরে বলছি, তার আগে আমি এইটার বিস্তারিত বলে দিই। তো এইটাও সেম, সামনের যে নকশাটা এই 5 ফিট বাই 2 ফিটের যে টপটা এটার মাপেই সামনে এটা করা আছে, সেম 2.5 ইঞ্চির 3টা স্ট্রাইপ দেওয়া আছে। শুধু পার্থক্য হলো এটা 5 ফিটের, এটাও 20 ইঞ্চি প্রস্থ, তবে এটা হচ্ছে 3.5 ফিট অর্থাৎ 42 ইঞ্চি, বাকি অল সবগুলোই কিন্তু সেম। মাঝখানে 12 ইঞ্চির একটা সেলফ কিন্তু দেওয়া আছে, দুইটা ড্রয়ারেই জিএস ক্যামেল লক এবং 6 ইঞ্চি রড হ্যান্ডেল দেওয়া আছে SS টাচ অর্থাৎ SS কালারের। এবং উপরের যে টপটা 2.5 ইঞ্চি স্কাটিং মোটা করা আছে, কোনাগুলো সুন্দরভাবে ফিনিশিং করা আছে এবং ব্ল্যাক কালারের কম্বিনেশান করা আছে, যেহেতু নিচে ওটা ব্ল্যাক দেওয়া হয়েছে, উপরে ব্ল্যাক কালারের এজিং EDG ব্যান্ড যেটা সেটা লাগানো হয়েছে, বিচ কালার
এবং এটার সাথে চাইলে উপরে এই জায়গাতে কিন্তু বিচ কালারিজিং দেওয়া যেত, বাট সুন্দর করার জন্য কিন্তু এরকমটা করা হয়েছে, কালারটা কম্বিনেশান করা হয়েছে। এটা ঢাকা ফার্নিচার বাজারের প্রোডাক্ট। ঢাকা ফার্নিচার বাজার হচ্ছে জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট কাস্টমাইজ ডিজাইন করে আমাদের কাছ থেকে নিতে চান, ডিসক্রিপশন থেকে অ্যাড্রেস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে কুরিয়ার সার্ভিসের আসলে সার্ভিসটা আছে, সেখানে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে পৌঁছে দিতে পারবো। এবং আমরা গুণগত মান নিয়ে সব সময় আমরা চেষ্টা করি যে ভালো সার্ভিস প্রোভাইড করতে। তো দর্শক, দুটি প্রোডাক্টের দামই আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা দেখলেন একটি 5 ফিট/2 ফিট টপ বিশিষ্ট একটি কাউন্টার ক্যাশ টেবিল এবং আরেকটি ক্যাশ টেবিল, যেটা হচ্ছে আমাদের জয়পুরহাট সদরের আদর্শ পাড়ায় কীটনাশকের ওষুধের দোকানে ব্যবহার হবে মোহাম্মদ হেলাল ভাইয়ের। এবং আশা করি উনি প্রোডাক্টটা পেয়ে খুশি হবেন, উনি যেমনটা চেয়েছিলেন। সামনে স্ট্রাইপ চেয়েছিলেন, এটা কিন্তু আসলে কথা ছিল না দেওয়ার, বাট আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে দিয়ে দিয়েছি। দুটারই দাম বলে দিব। তো এইটার দাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার দাম হচ্ছে 4,500 টাকা, এবং সামনে এটা যেটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 5,500 টাকা। 5,500 এবং 4,500 টাকায় দুইটা প্রোডাক্ট কিন্তু মোট 10,000 টাকায় পেয়ে যাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, কথা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।